জামাত বিএনপির ডাকা তৃতীয় দফায় অবরোধের আজকের দ্বিতীয় দিন। সকাল থেকেই এ পর্যন্ত আমরা লক্ষ্য করেছি রংপুর মডার্ন থেকে সাতমাতা মেডিকেল মোড় দোপাল্লার বাস ধীরগতিতেই চলছে। আপনাদের একটা চিত্র দেখাচ্ছি যে এই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একটি মডার্ন মোড়। এখান থেকেই কিন্তু আন্তঃজেলা উপজেলার কিন্তু দোপাল্লার বাস প্রতিনিয়তই চলাচল করে। সকাল থেকেই এই পর্যন্ত যে বিভিন্ন জেলায় যে আসলে দুই পাল্লার বাস ছেড়ে যাবার কথা সেটি কিন্তু ইতিমধ্যেই চলছে। আজকে কিন্তু এই টানা 48 ঘন্টা অবরোধের কিন্তু দ্বিতীয় দিন হলেও কিন্তু এই শেষ পর্যায়ে কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু দিন সময় যতটাই যাচ্ছে ততটাই কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু পর্যায়ক্রমে বেড়েই চলছে। তবে মোটর মালিক সমিতিরা বলছেন যে যাত্রী সংকটের ফলেই কিন্তু এই গত দুই দিনে কিন্তু গাড়ি ঘোড়া তেমনটি কিন্তু রোডে চলেই বলে জানিয়েছেন তারা। তবে এই যে রংপুর মডার্ন মোড় এখানে কিন্তু এই যে আপনারা যে লাইনটি দেখতে পাচ্ছেন কিন্তু এই লাইনটিও কিন্তু একটু আগে ছিল না, এটি কিন্তু আধা ঘন্টা আগেই কিন্তু এই লাইনের সৃষ্টি হয়। এখানে কিন্তু ঢাকা মুখী যে দোপাল্লার বাসগুলো রয়েছে সেটি কিন্তু তারা কিন্তু এখানে যাত্রী ওঠানামা করছেন তুলছেন, এই যাত্রীরা কিন্তু তারা এখানে তুলছেন বলে ইতিমধ্যেই দেখা গেছে। তবে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে রংপুর এটি হচ্ছে একটি বিভাগ মহানগর, এই মহানগরে কিন্তু যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার রয়েছেন এখানে এডিসি মারুপ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি যে তারা কিন্তু কোথাও কোনো এই বিএনপি জামাতের যে ডাকা 48 ঘন্টার যে অবরোধ তারা কিন্তু এখন পর্যন্ত সেই কোথাও কোনো নাশকতা দেখা যায়নি, কোথাও কোনো বিএনপির নেতাকর্মীরা যে বের হয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেটিও কিন্তু তারা দেখতে পায়নি, এই বিষয়ে কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে রংপুরের যে একটি একটি প্রাণকেন্দ্র, এই প্রাণকেন্দ্রে কিন্তু এখানে যারা সরকারি কর্মজীবী যারা কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন পন্থায় কিন্তু এই গত দুই দিন কিন্তু চলাফেরা করছে। তবে আজকে এই গাড়ি ঘোড়া চলার ফলেই কিন্তু তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে কিন্তু তারা গাড়ি দোপাল্লার বাসের মাধ্যমে কিন্তু তারা যাচ্ছেন। তবে এই যে এখানে যে তাদের যে এই এই যে দোপাল্লার বাস কিন্তু আসলে অবরোধের ফলেই কিন্তু দুই একটা করে চলতো, কিন্তু আজকে কিন্তু হরতাল শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু গাড়ি ঘোড়া অনেকটাই যানজটের সৃষ্টিতে পরিণত হয়েছে। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে বিএনপি জামাতের ডাকা যে তৃতীয়বারের যে অবরোধ সেটা কিন্তু আসলে যেভাবে আসলে তারা মাঠে থাকবার কথা তারা কিন্তু মাঠে থাকেনি, কিন্তু এখানে মাঠে আছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত বিভিন্ন তাদের এই নগরীর বিভিন্ন মোড়ে বিভিন্ন পয়েন্টে তাদের দলীয় কার্যালয়ে কিন্তু শান্তি সমাবেশ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি তারা পালন করেছেন বলে ইতিমধ্যে জানিয়েছেন রংপুর মহানগর জেলার যে নেতৃবৃন্দ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাদের যে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে এই যে রংপুর মহানগর থেকেই কিন্তু যে যে রোডগুলো রয়েছে এখান থেকেই কিন্তু দোপাল্লার বাস কিন্তু দেখা গেছে 7 জেলায় কিন্তু চলাচল করে, এই 7 জেলায় চলাচল করে। এখানে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে এই যে গাড়ি দোপাল্লার বাস চলাফেরা করে সেটিও কিন্তু আসলে শান্তির শৃঙ্খলাভাবে চলছে, কোথাও কোনো নাশকতা হয়নি। তবে এই তৃতীয়বারের যে অবরোধ দ্বিতীয় আজকে দিন, সেই দ্বিতীয় দিনে কিন্তু আজকে অনেকটাই আমরা লক্ষ্য করেছি যে এখানে এই যে দোপাল্লা বাসের যে আসলে অনেকটাই তাদের যে যানজটের সৃষ্টি হয়েছে রংপুর মডার্ন মোড় সেটিও আমরা দেখতে পেরেছি। পাশাপাশি মোটর মালিক সমিতি আমাদেরকে জানিয়েছেন যে সারা দেশে দোপাল্লার বাস চলাচল করছে, আমাদেরও এই এখানে রংপুর থেকে দোপাল্লার বাস চলাফেরা করবে, আমরা এই যে জামাত বিএনপির যে ডাকা অবরোধ সেটা আমরা মানি না, তারা কিন্তু মানছেন না। তবে শ্রমজীবী যারা মানুষ রয়েছেন তাদের কিন্তু এই হরতাল অবরোধের থাকার ফলেই কিন্তু তাদের কিন্তু ঘরে একটা দুর্ভোগে পড়েছেন তারা। এই ছিল রংপুর মডার্ন মোড় থেকে আমার কাছে আজকের অবরোধের তৃতীয় দিনের সর্বশেষ সংবাদ। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।